দেশে গণতন্ত্র নেই বলেই চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই ফিরিয়ে আনতে হবে ভূলুণ্ঠিত মানবাধিকার। বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় স্বজন হারাদের কান্নায় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। হাসান মাহমুদের রিপোর্ট। অনেক দিন হলো শিশুগুলো বাবার স্নেহ থেকে বঞ্চিত, বাবার ফেরার পথে তাকিয়ে থাকা যেন তাদের শেষ হয় না। এই সভায় এমন আরও অনেকে এসেছেন যারা এখনও দরজায় নিখোঁজ স্বজনের কড়া নাড়ার অপেক্ষায় থাকেন প্রতিনিয়ত। সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী কিংবা পিতাহারা সন্তানের কান্নায় তাই ভারী হয়ে ওঠে সভার পরিবেশ। যখন বলছিল যে তারা তার পাপার সঙ্গে বেড়াতে যেতে চায়, স্কুলে যেতে চায়, কি দেশ আমরা স্বাধীন করলাম। বিএনপি নেতারা বলেন ইলিয়াস আলী সহ সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের এমন অসংখ্য নেতাকর্মী আজও নিখোঁজ রয়েছেন যাদের স্বজনরা গুনছেন অপেক্ষার প্রহর। বক্তাদের অভিযোগ দেশে গণতন্ত্র নেই বলেই বাড়ছে এমন গুম, হত্যা আর অরাজকতা, ভুলুণ্ঠিত হচ্ছে মানবতা। আজকে সেই অধিকার চলে গেছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই যে আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে, গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোকে ফিরে পাওয়ার জন্যে তাদের সেই আন্দোলন, তাদের সেই সংগ্রাম তারা অব্যাহত রাখবে এবং বিজয় তাদের হবেই। যেসব হত্যাকাণ্ড ঘটেছে গত এই তিন চার মাসে, এই প্রত্যেকটি ব্লগারদের হত্যা মাত্র, প্রকাশককে হত্যা করো, তারপরে বিদেশি নাগরিকদের হত্যা করো, মসজিদের ইমামকে হত্যা করো, মন্দিরে গিয়ে হামলা করো, এগুলো প্রত্যেকটি হলো কারণ দেশে গণতন্ত্র নাই বলে আজকে এই ঘটনাগুলো ঘটছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।